नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। बृहस्पति राशि परिवर्तन, आपनी जदि वृश्चिक राशि मानुष हन, आपनी कि फल पेते चलेछेन एई भिडियोते आमी विस्तारित आलोचना करते चलेछि। देखुन, बृहस्पति आपनादेर धनपति एवं आपनादेर पंचमपति आपनादेर केंद्रे अवस्थान करछे। देखुन, कोनो ग्रह जखन केंद्रे अवस्थान करे, शुभ ग्रह जखन केंद्रे अवस्थान करे, तीन गुण शुभ फल किन्तु प्रदान करे। एई बृहस्पति राशि परिवर्तन वृश्चिक राशिर क्षेत्रे जुगान्तकारी परिवर्तन किन्तु आसते चलेछे। देखुन, प्रथम कथा हच्छे आपनादेर धनपति आपनादेर सुख साधनभावे अवस्थान करछे। आपनादेर क्षेत्रे सुखेर जायगा, पारिवारिक सुखेर जायगा, सम्पत्तिर जायगा, मायेर जायगा आपनादेर किन्तु भालो दिक किन्तु निर्देश करछे। एडुकेशनेर जायगा एवं केंद्र त्रिकोण राज्योग सृष्टि करछे। अर्थात आपनादेर पंचमपति आपनादेर चतुर्थ भावे এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দিবে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন আপনার ক্ষেত্রে। এবং সরাসরি আপনাদের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। এই কর্মভাবে দৃষ্টি দেওয়াতে কী হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে প্রমোশন, উচ্চ পদ প্রতিষ্ঠা, আসীন কিন্তু আপনারা এই সময় কিন্তু হবেন। এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে বৃশ্চিক রাশি কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে। এবং এই বৃহস্পতি আপনাদের আয়ুভাবে দৃষ্টি, আপনাদের শরীরগত দিক, শরীর নিয়ে যারা ভুগছিলেন এই শরীরগত দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই বেটার কিন্তু করবে। শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে এবং এই বৃহস্পতি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, গোল্ড, সন্তান সুখ, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি বৃশ্চিক রাশিকে কিন্তু দেবে। এবং এর পাশাপাশি আপনাদের কিছু ক্ষেত্রে বিদেশ থেকে লাভ আপনারা হবেন। বিদেশের সাথে যারা রত আছে, আপনি বৃশ্চিক রাশি মানুষ, ডায়েটে নোট করে নিন, বিদেশ থেকে কিন্তু লাভ আপনাদের আসবে। তবে দেখতে হবে বৃহস্পতি আপনার রাশিচক্রে কেমন আছে। বৃহস্পতি যদি আপনার পীড়িত হয়, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, বৃহস্পতি আপনার নিচস্থ হয়, বৃহস্পতি রাহুযুক্ত হয়, এই জায়গাটা কিন্তু বৃহস্পতির জন্য আপনাদেরকে মা তারা কবচ আপনাদেরকে কিন্তু পরিধান করতে হবে। বৃহস্পতির প্লেসমেন্ট দেখে আপনারা যদি মা তারা কবচ পরিধান করেন, বৃহস্পতির শুভ গুণ আপনাদের বৃদ্ধি কিন্তু করবেই করবে। এবং বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা এই বৃহস্পতির রাশি পরিবর্তনে 20 নভেম্বরের পর থেকে আপনাদের আমূল কিন্তু লাভ পেতে চলেছেন। এবং নিজস্ব সম্পত্তি ক্রয় এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং প্রপার্টি থেকে লাভ। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে মায়ের সুখটাও কিন্তু আপনারা এ সময় পাবেন। মায়ের হেলথ জায়গাটা কিছুটা হলো আগের থেকে কিন্তু অনেকটাই বেটারমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে মহা প্রাপ্তি ঘটাতে চলেছে। নমস্কার।